এ পর্যায়ে জনাব হাসান হাফিজ, যে বিষয়টি আমরা বলছিলাম যে মানসম্পন্ন বই, বইয়ের ক্ষেত্রে যে আক্ষেপ, সেই জায়গায় আপনার কাছে মনে হয় কি না সম্পাদনার ক্ষেত্রে যে অবস্থাটি আগে ছিল এবং যেরকম একটি কঠোর অনুশাসন, মোটামুটি একটি সম্পাদনা বোর্ড বলি, পরিষদ বলি, সেটি এখনকার দিকে মানে বর্তমান সময়ে এসে সেই ব্যাপারটি মোটামুটি হারিয়ে গেছে কি বলা যায় কি না? যতটা প্রয়োজন ছিল সেইভাবে তো উৎকর্ষটা আমরা পাইনি। আপনি ইদানিংকালে বইমেলা তো একেবারে ছেলে খেলা হয়ে গেছে দেখা যায়। বিশ্বে আপনি দেখবেন যত বড় বিখ্যাত লেখকই হোক না কেন, সম্পাদনার মাধ্যমেই তাকে বইটা প্রকাশ করতে হয়। সম্পাদক অনেক পরিমার্জন করেন, সংশোধন করেন, এখন সবাই লেখক হয়ে যেতে পারে। হ্যাঁ, কিন্তু বাংলাদেশে তো কিছু টাকা থাকলেই তো বই করা যায়, এটাকে সেন্সরও করা যাবে না, তাহলে বলবে যে বাকস্বাধীনতা নষ্ট হচ্ছে, সমস্যা আছে। কিন্তু আমাদের মধ্যে দায়িত্বশীলতার বোধটা জাগিয়ে তুলতে হবে, প্রত্যেককে সচেতন হতে হবে, মাতৃভাষার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে প্রকৃত অর্থে, তাহলে কিন্তু এটা কমে আসবে। থাকবে না যে তা না, থাকবে, কিন্তু এত ব্যাপক হবে না এবং এটা বিপজ্জনক পর্যায়ে পৌঁছাবে না আমার বিশ্বাস। তো এখন এই সেন্সরশিপ তো করা যাবে না, আর টাকা থাকলেই বই বের হয়ে যায়, তারপরে বই না, বই বের করতে তো অসুবিধা নেই, কিন্তু যিনি বই লিখেন আপনি দায়িত্বটা তার হাতে দেন না কেন? সম্পাদনার নামই দরকার, কিন্তু অনুলিখন তো হতে পারে, আমাদের বিষয়টি এভাবেও তো হতে পারে। অভিনেতা হন আপনি, খেলোয়াড় হন, আপনার বই লেখার ইচ্ছা যদি থাকে, আপনার খুব খায়েশ ইচ্ছা তাই বলে আছে ক্ষীণ সেটা ধারাটা, এটাকে আরো প্রবল করতে হবে। কোন লেখকের কাছে আপনি দিলেন, আপনার মনের ভাব প্রকাশ করলেন, লেখকই লিখলো, এরপরে আপনার ওই জিনিসটাই আসলো, এভাবেও তো হতে পারে। আছে আছে, কিন্তু কম, এটাকে আরো বাড়াতে হবে। সম্পাদনার জন্য একটা আমাদের মানসিকতা তৈরি করতে হবে। প্রকাশকরা কিন্তু যাই পায় একটা ISBN নাম্বার দিয়ে বইটা বের করে ফেলে, এটা কিন্তু কোনো মানে এখানে প্রকাশকদেরও একটা দায়িত্ব আছে, লেখকদের আছে, এবং আমাদের রাষ্ট্রেরও এখানে দায়িত্ব আছে সেইভাবে সচেতন করে তোলাটা, তাই না? এখানে তো আর স্টিম রোলার চালিয়ে দিয়ে কিংবা এখানে একটা নিপীড়ন চালিয়ে দমন পীড়ন করে তো কিছু করা যাবে না। মানুষের ভিতরে বোধটাকে সেভাবে জাগিয়ে তুলতে হবে, মানুষকে মানুষ হতে হবে আসলে, তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যায়। আর যাদের অর্থকড়ি আছে তারা তো আর বই বিক্রিটা খুব মুখ্য বিষয় নয়, বইটা বের হলো এটাই তাদের জন্য মুখ্য বিষয়। বই তো বিক্রিও হয় না সেই অর্থে, আমরা কিন্তু পাঠ বিমুখ জাতি এখনও, এত যে চেষ্টা হচ্ছে কিন্তু আমরা এখন পড়ছি না। এখন তো ইবুক বেরিয়েছে, অডিও বুক বেরিয়েছে, বেরোক, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু প্রিন্ট মিডিয়া কিন্তু থাকবে। একসময় মনে করা হয়েছিল যে চলচ্চিত্রের কারণে, নানান কারণে এটা লুপ্ত হয়ে যাবে, তা কিন্তু হয়নি। এটার একটা ক্লাসিক ব্যাপার আছে, এটা কিন্তু একটা ইতিহাসটাকে ধরে রাখে, আপনার ভূগোলকে ধরে রাখে, সেই পৃথিবীর আদি থেকে ধরে যত উন্নতি উন্নয়ন হয়েছে সব কিছুর ইতিহাস কিন্তু এই বইয়ের মধ্যে লিপিবদ্ধ আছে, এই পরম্পরাক্রমে। এই যে আমরা বিদ্যুতের আলোতে ইয়ে করেছি, আমাদের পূর্বপুরুষরাই সেটা আবিষ্কার করেছে, আমাদের নতুন করে করতে হয়নি, আমরা সেই ধারাটা বহন করেছি, আমরা সেই উৎকর্ষটা অর্জন করতে পারছি না। আমাদের দায়িত্ববোধের অভাব আছে, দেশপ্রেমের অভাব আছে, আমাদের রাজনীতির মধ্যে সমস্যা আছে, এগুলি দূর হলে এখন তো আর কোনো বাধা নেই। সর্বস্তরে বাংলা প্রচলনের বাধাটা কোথায়? এখন আমাদের নিজেদের মধ্যেই বাধা, ভূতটা শস্যের মধ্যে আছে, সেটা আমাদের বুঝতে হবে, চিহ্নিত করতে হবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। অসংখ্য ধন্যবাদ।